হচ্ছে তৈরি করি আটার বিস্কিট। পুরো রেসিপিটি দেখো, আশা করুন ভালো লাগবে, কি সুন্দর আর শব্দটা কিন্তু দারুণ। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেলের খুশি পাকশালা তোমাকগুলোকে আরও একবার স্বাগত জানাও। আজকে হচ্ছে করিম আটার বিস্কিট, পুরো রেসিপিটা দেখো আশা করুন ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার নিত্য নতুন সহজ রান্নাগুলো তোমার চ্যানেলত পাওয়ার জন্যে। বিস্কিট তো ফার্স্টে নিচে হচ্ছে আটা, সেটা হচ্ছে আশীর্বাদের নিচে তোমরা যে কোনো আটা নিয়ে পান। এই বাটি দিয়ে দুই বাটি নিম আটা, এক বাটি হচ্ছে দুই বাটি আটা। চিনির গুঁড়া ওই বাটিরে হাফ বাটি চিনির গুঁড়া, এবার দিম হচ্ছে বেকিং, এটা হচ্ছে বেকিং পাউডার হাফ চামচ, আর এটা হচ্ছে দিম বেকিং সোডা। বেকিং পাউডার যতটা দিছং তার হচ্ছে অর্ধেকটা হচ্ছে বেকিং সোডা। এবার হচ্ছে দিম সাদা তেল, সাদা তেল দিম হচ্ছে এই চামচে তিন চামচ, এক চামচ দুই চামচ তিন চামচ, তিন চামচ তেল দিস। এবার এটা ভালো করে শুকনো উপকরণের সাথে তেলটা ভালো করে ময়ান দিয়ে নিম। এটা দিন হচ্ছে এবার লবণ, সেটা হচ্ছে হাফ চামচ। তো এটা সবগুলো ভালো করে মাখিয়ে নিম, আর হচ্ছে আটার সাথে তেলটা ভালো করিয়ে ঘষি ঘষি করিম ময়ানটা দিয়ে দিন। এটা পাঁচ মিনিটের মতো ময়ানটা ভালো করে দিয়ে দিন, তেলের সাথে আটাটা যেন মিশিয়ে যায়। এটা ভালো করে মাখিয়ে নিছ, তো ময়ান দেওয়াটা ভালো করে বোঝা লাগবে, যেমন করে এক মুঠা করে নিছ। তো এটা হচ্ছে একটা মুঠে হয়ে গেছে, কিন্তু বুড়ি আঙুল দিয়ে চাপ দিলে সেটা হচ্ছে বালুর মতো পড়ে যাবে। তো ভালো করে ময়ানটা দেওয়া হচ্ছে, এই ঢক করিয়ে ময়ানটা দেওয়া লাগবে। এবার অল্প অল্প জল মিশিয়ে, জল মিশিয়ে বালুর মতো পড়ে যায়, তার মানে ময়ান দেওয়াটা খুব সুন্দর হয়েছে। এবার অল্প অল্প জল দিন, একবারে এক গাঁথা জল দেওয়া যাবে না, নইলে কিন্তু অসুবিধা হওয়ার পায়। তো এটা একদম যে রুটি আর যে হচ্ছে পুরীর যে ডোটা হয় তার থেকে কিন্তু অনেকটাই শক্ত হবে। তো এটা একটু লক্ষ্য রাখা লাগবে জলটা, আর চিনি তো কিন্তু চিনির গুঁড়াটার থেকেও কিন্তু জল বাইর হবে। এটা শক্ত একটা ডো বানিয়ে নেওয়া লাগবে, পুরি বা রুটির যে হচ্ছে ডোর থেকে মানে একটু শক্ত। তো চাপ দিয়ে দেখে লাগছে যে সুন্দর গর্তটা হয়ে থাকে, তার মানে যদি গর্তটা উপরে একটু ইয়ে হলে বন্ধ হয়ে গেলে তো মনে হলে যে একটু নরম, কিন্তু এটা একদম টাইট একটা ডো বানিয়ে নিছ। তো এটা রেস্টে রাখিম 10 মিনিটের জন্য। এবার বেক করার জন্য থালটা নিছ, এবার থালটা রেডি করে নিম। এটা হচ্ছে সাদা তেল দিয়ে দিম থালের উপরে, এক ড্রপ দিয়ে ভালো করে থালটা মাখিয়ে নিম, যাতে বিস্কিটটা তাড়াতাড়ি থাল থেকে উঠে এসে, সেই জন্য চারপাশটা সুন্দর করে তেল মাখিয়ে নিম। সবগুলো মোট বিস্কুট বানা শেষ হয়ে গেছে, এইখানে বিস্কুট 1 2 3 4 5 6 7টা বিস্কুট। তো বেক করে এবার যান, তো বিস্কুটটা দেখো সবগুলো কিন্তু গোল গোল সুন্দর করে একটা শেপ দিছ। তোমার যদি মনে হয় যে অন্যরকম একটা স্টাইলের, তো একটা দেখে লাগছে যে এরকম একটা যে ইসে আছে মাঝখান থেকে আমরা চাপ দিলেই একটা স্টাইল হয়ে যাবে, ব্যাস এটা কিন্তু একটা স্টাইল হয়ে গেল। কাঁটা চামচ দিয়েও স্টাইলটা করা যেতে পারে যার যেরকম সুবিধা, তো যাতে একটু দেখতে সুন্দর লাগে সেই জন্য এই শেপটা দেওয়া, ব্যাস এতটুকুই। তো এবার বেক করে চলে যান। এই জন্য কড়াইটি চেঞ্জ করে দিল, এইটা এইটার হচ্ছে এই বড় ওইটা কড়াই, তো এটার হচ্ছে লবণটা দিল, নইলে অত ছোট কড়াইকে ঠিক থালাটা বসে না। তো এবার স্ট্যান্ডটা মাঝখানে দিয়ে দিন, এবার এটা বসে দিন।
এবার বিস্কুটটা বেক করে দিয়েছি। এটা বেক হচ্ছে 25 মিনিটের মতো করলেই হয়ে যাবে। তো 25 মিনিট পরে আসি দেখছো, ঢাকনাটা আগে দাও, ঢাকনাটা একদম বন্ধ করে দেওয়া লাগবে। যদি কোনো ফুটে থাকে ঢাকনার মধ্যে অবশ্যই সেটাকে সিল করে দেবেন। তো হচ্ছে 25 মিনিট পরে ফিরে এসে দেখে লাগছো যে বিস্কুটটা কত সুন্দর হয়েছে। আর পঁচিশ মিনিট হচ্ছে, এবার ঢাকনাটা খুলে, ঢাকনাটা কিন্তু খুব সাবধানে খোলা লাগবে কারণ প্রচণ্ড গরম আছে। দেখো কত ফুলছে বিস্কিটটা, দেখে লাগছেন বিস্কুটটা কত সুন্দর ফুলছে। তো কড়াই থেকে এবার ঢাকনাটা নামিয়ে নিই। বিস্কুটটা দেখো কি সুন্দর ফুলছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে। বিস্কুটগুলো একেবারেই রেডি, আর থালা থেকে কিন্তু খুব সুন্দর হচ্ছে তোলা যাবে কারণ তেল দেওয়ার ফলে বিস্কুটটা খুব সুন্দর হচ্ছে। পিছন পাশের কালারটা কিন্তু দারুণ হচ্ছে বিস্কুটটা, দেখিয়ে বুঝে লাগছে। তো আশা করুন যে এই হচ্ছে বিস্কুটের রেসিপিটা তোমাকগুলো সবাইকে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।